সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসেন্টি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার এবং অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিম সাবান নিম সাবান তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে পাতা তাই আমি গাছ থেকে টাটকা নিম পাতা পেরে নিচ্ছি আপনাদের কাছে যদি টাটকা নিম পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিম পাউডারটা দিয়ে তৈরি করতে পারবেন নিম পাউডার কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আপনারা একটু দেখে নিন প্রথমেই নিম পাতাগুলোকে ডাট থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে ডাট থেকে পাতা ছাড়ানো কিন্তু খুবই সহজ পাতার আগায় ধরে উল্টো করে টান দিলে সব পাতা ছেড়ে চলে আসবে তবে ডাঁটি নেওয়া যাবে না শুধু পাতাটাই নিতে হবে এবং গাছ থেকে আপনি যখন পাতা ছিঁড়বেন পাতার মধ্যে প্রচুর ময়লা দুলাবালি থাকবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে একাধিকবার এই নিম পাতাগুলোকে ধুয়ে নিতে হবে আমি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাতাগুলোকে মিহি করে পেস্ট তৈরি করতে হবে মিহি করে পেস্ট তৈরি করার জন্য আমি ব্লেন্ডার ব্যবহার করছি আপনাদের যদি ব্লেন্ডার হাতের কাছে না থাকে আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও নিতে পারেন তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই মিহি করে পেস্ট তৈরি করতে হবে সামান্য একটু পানি একসাথে অ্যাড করে দিলাম সামান্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মিহি করে পেস্টটা তৈরি করা খুব সহজ দেখুন চমৎকার একটি পেস্ট তৈরি হয়ে গিয়েছে পেস্টটা খুব মিহি হয়েছে এবং আমি একটি বাটিতে যে পেস্টটা তৈরি করেছি তা ঢেলে নিচ্ছি বাকি যে উপাদানগুলো আছে এক এক করে প্রত্যেকটাই নিম পাতার এই লিকুইডটির সাথে মিশিয়ে নেবো নিম পাতার এই পেস্টটা আপনারা চাইলে কিন্তু এখন ত্বকে ব্যবহার করতে পারেন স্কিনে ব্যবহার করতে পারেন যদি আপনাদের অ্যালার্জি থাকে নিম পাতার এই পেস্টের সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছে। অবশ্যই হলুদ গুঁড়াটা মিশিয়ে নেবেন এতে করে এই নিম সাবান তৈরি করতে আপনি যদি হলুদ গুঁড়া মেশান তাহলে আপনার ত্বকের যে উজ্জ্বলতা আছে সেটা বেড়ে যাবে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বাদাম তেল যদি আপনাদের কাছে বাদাম তেল না থাকে তাহলে ভিটামিন একটি ই ক্যাপ এর সাথে অ্যাড করে দিবেন যে সাবানটা দিয়ে আমি নিম সাবান তৈরি করব তা হচ্ছে ডেটল আমি এখানে ছোট সাইজের একটি ডেটল সাবান নিয়েছি আমি দুটা ডেটল সাবান নিব আপনাদের কাছে ডেটল ছাড়াও আপনারা কোস্কোপ পেয়ার্স এই ধরনের সাবান দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আপনাদের যে সাবানটা আপনাদের ত্বকে স্যুট করে সেই সাবানটা দিয়েই চেষ্টা করবেন নিম সাবান তৈরি করার জন্য নিম সাবানের যে গুণাগুণ সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দেবো কী কী উপকারের জন্য আপনি নিম সাবান ব্যবহার করবেন একটি গ্রেন্ডারে আমি সাবানটাকে গ্রেন করে নিয়েছি এবং চিকন করে গ্রেন্ড করেছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন সেক্ষেত্রে সাবানটা একটু গলবে দেরিতে অনেকেই প্রশ্ন করে যে আপু আমার সাবান গলতে চায় না তাদেরকে বলছি সামান্য একটু নিমের যে পেস্ট আছে অবশ্যই সাবানের সাথে আগেই মিশিয়ে নেবেন পরিমাপের হিসেবটা যদি আপনারা করে থাকেন তাহলে যতটুকু নিম পেস্ট আপনার নিয়েছিলেন তার অর্ধেকটা সাবানের সাথে মিশিয়ে চুলায় আপনি হাঁড়িতে দিয়ে দিতে পারেন আমি দেখুন সামান্য একটু মিশিয়েছি চাইলে এ পর্যায়ে আরও একটু দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সাবানটা কিন্তু খুব দ্রুতই গলে যাবে চুলায় দেওয়ার প্রশ্নই ওঠে না এমনিতেই গলে যাবে আমি চুলায় আগি হাড়িতে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়েছে তার উপরে স্টিলের যে পাত্র আছে সেটা বসিয়ে দিয়েছি অবশ্যই স্টিলের পাত্র দিয়ে করার চেষ্টা করবেন কাছের পাত্র অনেক সময় ফেটে যায় দেখুন সুন্দরভাবে গলে গিয়েছে এ পর্যায়ে কি করতে হবে চামচের সাহায্যে সাবানটাকে ভালোভাবে নিমের যে পেস্ট আসে তার সাথে মিশিয়ে নিতে হবে সাবানটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন বাকি যে নিমের পেস্টগুলো রয়েছে সেগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে আবারও সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে আপনি চাইলে একটা চুলা থেকে নামিয়ে করতে পারেন অথবা গরম যে পানি রয়েছে তার মধ্যে রেখেই করতে পারেন এখনও এই লিকুইডটি অনেক গরম আছে তাই গরম থাকা অবস্থায় আমি মিশ্রণটি আরও একবার মিশিয়ে নিচ্ছি উঠিয়ে যদি আপনি মেশাতে চান সেক্ষেত্রে কিন্তু জমে যাবে তাই উঠিয়ে মেশানো যাবে না পাত্রে গরম পানিতে রাখা অবস্থায়ই আপনাকে মিশাতে হবে সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে দেখুন একদম পাতলা হয়েছে কিন্তু চুলা থেকে আপনি উঠানোর সাথে সাথেই এটা জমে যাবে খুব একটা সময় নেবে না এর জন্য আপনাকে কি করতে হবে পাশাপাশি যে পাত্রে আপনি এই লিক্যুইডি সেট করবেন সেই পাত্রটাকে সেট করে নিতে হবে তার আগে আমি গরম থাকা অবস্থায় এর সাথে এক চা চামচ গ্লিসারিন অ্যাড করে দেবো অবশ্যই আপনারা গ্লিসারিনটা অ্যাড করবেন নিম সাবান যদি তৈরি করেন হলুদ প্লাস গ্লিসারিন দুইটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে বা আপনার স্কিন ড্রাই হয়ে যাবে এবং কালচে হয়ে যাবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে প্লাস্টিকের এই যে পাত্রটা রয়েছে এই পটেই আমি হচ্ছে সাবানটা সেট করবো একজনের এর সাথে আমি একটু গ্লিসারিন দিয়ে পুরো পাত্রটাকে মিশিয়ে নিলাম আপনি চাইলে কিন্তু একটু তেল দিয়েও মিশাতে পারেন আমার কাছে ট্রে নাই যদি আপনাদের কাছে থাকে আপনি সোফ ট্রেতে সাবানটা সেট করতে পারেন এবং পাশে আরও একটি ছোট পাত্র রয়েছে তার মধ্যেও আমি কিন্তু সাবান সেট করে দিলাম দুই জায়গায় যত দ্রুত সম্ভব সেট করে দিবেন সাথে সাথে কিন্তু এটা জমে যাবে এবং আপনি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতে পারেন অথবা হালকা জাকুনি দিয়ে দিতে পারেন যাতে করে ভিতরে কোনো লামস থেকে না থাকে এবং আপনি নর্মালি এটাকে রেখে দিন দুই ঘন্টার জন্য শীতের সময় দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে এটা জমে যাবে যদি আপনার মনে হয় জমে নিই সেক্ষেত্রে আপনি কিন্তু তিন চার ঘন্টা রাখতে পারেন ফ্রিজে রাখার দরকার নেই দেখুন আমার এটা জমে গিয়েছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্লাস্টিকের পাত্রে যেহেতু রেখেছি চারদিকে একটু চেপে দিলেই একটু হালকা হয়ে যাবে এবং উঠে যাবে দেখুন আমার এটা উঠে গিয়েছে খুব সুন্দর সাবান তৈরি হয়েছে এবার বলছি নিম সাবান আপনার ত্বকের জন্য কতটা উপকারী নিম পাতা ব্যাকটেরিয়া সত্রাক এবং ফ্যাঙ্কাস বিরোধী তাই ব্যাকটেরিয়া এবং সত্রাকের আক্রমণ থেকে যদি আপনি ত্বককে রক্ষা করতে চান তাহলে কিন্তু এই সাবান আপনি ব্যবহার করতে পারেন আপনার ত্বকে যদি চুলকানি থেকে থাকে অ্যালার্জি থেকে থাকে শুকনো অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি সেক্ষেত্রে আপনি এই সাবান দিয়ে অনায়াসে গোসল করতে পারেন এতে করে কি হবে আপনার অ্যালার্জি থাকবে না আপনার ত্বকের যে চুলকানি আছে সেটা খুব দ্রুতই সেরে যাবে অবশ্যই আপনারা ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কতটা উপকৃত হয়েছেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা একশো পার্সেন্ট কার্যকরী এবং আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন অ্যালার্জির জন্য এটা কতটা কার্যকরী যাদের অ্যালার্জি রয়েছে তারা অনায়শে ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনার ত্বকে যদি ব্রণের সমস্যা থেকে থাকে অনেক ব্রণের উপদ্রব থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সাবান আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন ব্রণের উপদ্রব কম করবে তাছাড়া ব্রণের যে দাগ রয়েছে সেটাও কিন্তু দূর করবে তবে অবশ্যই সাবান তৈরির সময় হলুদ মিশিয়ে নিতে হবে হলুদ কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে অতি তাড়াতাড়ি এবার বলছি যাদের মাথায় চুলকানি রয়েছে খুশকি রয়েছে ড্যানড্রাফ রয়েছে তারা কিন্তু নিম পাতার পেস্ট তৈরি করে মাথায় ব্যবহার করতে পারেন আমি যেভাবে নিম পাতার পেস্ট তৈরি করেছি এভাবে নিম পাতার পেস্ট তৈরি করে আপনি আপনার স্কিনে লাগিয়ে আধা ঘন্টা রেখে তারপর গোসল করতে পারেন আপনার পছন্দ মতো শ্যাম্পু দিয়ে অথবা অথবা নিম পাতার পেস্টের সাথে আপনার পছন্দ মতো শ্যাম্পু মিশিয়ে আপনি সেই শ্যাম্পু দিয়ে গোসল করতে পারেন এতে করে আপনার স্কিনে যে ফ্যাঙ্গাস রয়েছে সেটা দূর হবে আপনার স্কিনে যে খোস পেস্টটা রয়েছে সেটা দূর হবে আপনার স্কিন হবে উকুন মুক্ত ড্যানড্রাফ মুক্ত আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকার আসবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আবার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি সাবানটাকে পানিতে হাতটা ধুয়ে নিচ্ছি একটু দেখুন সাবানটায় ফেনা কতটুকু উঠেছে এবং সাবানটা কী পরিমাণ কার্যকারিতা রয়েছে আপনার হাত কিন্তু জীবাণুমুক্ত করতে চাইলে আপনি এই সাবান ব্যবহার করতে পারেন তাছাড়া এই সাবানের মধ্যে রয়েছে গ্লিসারিন যা আপনার ত্বককে কোমল মসৃণ ও উজ্জ্বল করতে পারবে আর অবশ্যই গ্লিসারিনটার সাথে অ্যাড করে দেবেন আপনার ড্রাই হওয়া স্কিন থেকে রক্ষা করবে গ্লিসারিন আপনার ত্বককে উজ্জ্বল কোমল ও মসৃণ রাখতে পারে গ্লিসারিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ